हेलो एवरीवन, आशा करी सब ভালো আছো। আজকের ভিডিওতে আমরা শিখব এলআইসি পলিসির এগেইনস্টে কিভাবে লোন অ্যাপ্লিকেশন আমরা করব। অর্থাৎ তোমার একটা এলআইসি পলিসি আছে, তোমার একটা লোনের প্রয়োজন, তো কিভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে যাতে তুমি লোনটা পাও। তো দেখো, হেডিং টাইটেল দিয়েছি রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য এলআইসি অফ ইন্ডিয়া ফর লোন এগেইনস্ট ইন্স্যুরেন্স পলিসি। তো যখন আমরা সেটা লিখবো, যেহেতু অফিসিয়াল লেটার, তো এইখানে প্রথমে তোমার যে নিজের ঠিকানা সেই ঠিকানাটা লিখবে, নিজের যার যার ঠিকানা। যেমন আমি এখানে দিয়েছি 29 BL পাল স্ট্রিট, কলকাতা 7 লক্ষ 36, তার তলে ডেট দিয়েছি। নেক্সট দেখো, এখানে যাকে আমরা লিখবো তাকে অ্যাড্রেস করতে হবে। যেমন টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, এলআইসি অফ ইন্ডিয়া, বড়নগর ব্রাঞ্চ, বড়নগর। তোমাদের যার যার যেখানে যা ব্রাঞ্চ হবে সেই অনুযায়ী আমরা দেবে। নেক্সট আমাদের কি দিতে হয়, এখানে একটা সাবজেক্ট লিখতে হয়। সাবজেক্ট হচ্ছে প্রেয়ার ফর লোন। নেক্সট স্যার অর ম্যাডাম, আমি স্যার দিয়ে শুধু লিখেছি, অবলিক দিয়ে ম্যাডাম লিখে ফর্মা দেওয়া যায়। কেন, যাকে লিখছি সেখানে যিনি অথরিটি সে স্যারও হতে পারে অথবা ম্যাডামও হতে পারে। তো স্যার দিয়ে ফর্মা দিয়ে আমি লিখেছি এখানে। তো যেটা আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই ইন্টেন্ড টু হ্যাভ এ লোন এগেনস্ট মাই ইন্স্যুরেন্স পলিসি, দ্য নাম্বার বিং L1723548 9। এখানে একটা এলআইসি পলিসি নাম্বার দিয়েছি, তোমরা এটা যার যা এলআইসি পলিসি সেই নাম্বারটা দেবে। অ্যান্ড ডেট অফ কমেন্সমেন্ট, মানে কবে শুরু হয়েছে সেটা তোমাদের দেখতে হবে। ধর এখানে দিয়েছি 15/2/2010, এটা তোমাদের যে এলআইসি পলিসি যবে শুরু করেছো সেই ডেটটা এখানে দিতে হবে। অর্থাৎ মানেটা কি, অনেক ডিউ রেসপেক্টের সঙ্গে আমি আপনাকে জানাচ্ছি যে আমি একটা লোন নিতে ইচ্ছুক, আমার ইন্স্যুরেন্স পলিসি যার নাম্বার এটা এবং পলিসিটা শুরু হয়েছিল অমুক তারিখে। দ্য লোন প্রেড ফর, যার জন্য আমি প্রার্থনা করছি, ইজ সিম্পলি টু মিট মাই এডুকেশনাল এক্সপেন্সেস। কী পারপাসে লোনটা নিচ্ছ একটু বলে দিলে ভালো, যে আমার এডুকেশনাল যে এক্সপেন্স সেটাকে আমি মিট করার জন্য আমি এই লোনটা চাইছি। ইট উইল নট বি আনফেয়ার টু মেনশন হেয়ার দ্যাট আই হ্যাভ পেড আপ অল দ্য প্রিমিয়ামস রেগুলারলি টিল ডেট। অর্থাৎ এখানে আমি সরাসরিভাবে পরিষ্কারভাবে উল্লেখ করে দিচ্ছি যে আমি অল যে আমার প্রিমিয়াম আছে টিল ডেট আজ পর্যন্ত সেগুলো সবটাই আমার পে করা হয়ে গেছে। অ্যান্ড দ্য লাস্ট প্রিমিয়াম ফর দ্য সেড পলিসি, এই উক্ত পলিসি যে পলিসিটার কথা বললাম সেই লাস্ট প্রিমিয়ামটা ছিল, ওয়াজ পেড অন, যেটা আমি পেড করেছি 10/5/2018। তাহলে আমি একটা ডেট দিয়েছি, তোমরা তোমাদের মতো ডেট দিয়ে দেবে। নাও আই প্রে টু ইউ, আমি এখন আপনার কাছে প্রার্থনা করছি, টু ইস্যু মি অ্যান অ্যাপ্লিকেশান ফর্ম, আমাকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দিন থ্রু মাই এজেন্ট, আমার এজেন্টের মাধ্যমে, নেম বলে তোমার যে এজেন্ট সেই এজেন্টের নাম। আমি এখানে যেমন দিচ্ছি শ্রী বিনোদ রায়, তোমরা তোমাদের যে এজেন্ট তার নাম দিয়ে লিখতে হয় এখানে। হুজ কোড নাম্বার, এজেন্টের একটা কোড নাম্বার থাকে, ইজ বলে আমি এখানে দিয়েছি 5872235, এখানে যে এজেন্টের কোড নাম্বার সেটা লিখবে। নেক্সট পারে লিখবে, আই ফার্ভেন্টলি হোপ দ্যাট ইউ উইল কনসিডার মাই প্রেয়ার অ্যান্ড ডু দ্য নিডফুল ফর দ্য সেম। আমি আন্তরিকভাবে আশা করছি যে আমার এই প্রার্থনাটা বিবেচনা করে আপনি যেটা কর্তব্যকরণীয় সেটা আপনি অবশ্যই, যেটা প্রয়োজনীয় সেটা আপনি করবেন। লাস্টে শেষ করবে থ্যাংকিং ইউ বলে কমা দেবে, দিয়ে তলাতে লিখবে ইয়োর্স ফেথফুলি বলে কমা বলে নিজের নাম দিয়ে শেষ করবে। ওকে, তো এইভাবে আমরা পুরো সিঁড়িটাকে লিখবো।